هريبال 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 নমস্কার বন্ধুরা ঘুরতে যাচ্ছি পরিবারের পক্ষ থেকে মতুয়া ধর্ম মহামেলা 2023 সবাইকে জানাই স্বাগত তো আজকে আমি চলে এসেছি ঠাকুরনগর ঠাকুরবাড়ি যেটি হলো সারা ভারতের মতুয়া মানুষদের জন্য সবথেকে বড় তীর্থস্থান এখানে ঠাকুর হরিচাঁদ এবং ঠাকুর গুরুচাঁদের মন্দির আছে এবং এখানে প্রতি বছর এই চৈত্র মাসে আপনার মেলা হয় এবং এই মেলা উপলক্ষে এখানে শুরু হয়েছে আচ্ছা তো এবারে ঠাকুরনগরে এখানে মেলা কবে থেকে আরম্ভ হচ্ছে রবিবার থেকে কত তারিখ ইংরেজি 18 তারিখ আপনি এসেছেন কোথা থেকে এখানে আমি এই সারা ভারতে হরিনাম প্রচার কাজে আচ্ছা সারা ভারতে চলছে তোরই বর্তমান আচ্ছা আমি বোম্বে পর্যন্ত গেছিলাম উড়িষ্যা হইতে ছত্রিশগড় ছত্রিশগড় থেকে মহারাষ্ট্র থেকে বোম্বে সেখান থেকে আসলাম ঠাকুরনগর মেলা করবো মেলার পরে আবার দিল্লির দিকে যাব দিল্লি দিল্লি দিল্লির থেকে ঘুরে আসার পরে পশ্চিমবাংলা কিছু ঘুরে এই গাড়ি ঠাকুর বাড়ি থাকবে এই গাড়ি কেউ চালাবে না এই গাড়ি ঠাকুর চালাইছে এটি আমার বিশ্বাস বড় বড় পাহাড়ের পর্যন্ত যখন আমি যাই তখন আমি ভয়কে পেটে দেই যে এই গাড়ি যদি কোনোরকম ব্রেক কাটে বা বিপদে পড়ি তাহলে এই গাড়ির আর খবর হবে না তাই ভয়তে যখন আমি কাঁদি তখন দেখতে পাই আমার সামনে কেউ গাড়ি চালাচ্ছে তাতে দেখলাম আমার মনে হয় শ্রীহরি আমার গাড়ি চালায় তাই যখন দাঁড় করে এই গাড়ি ঠাকুর দেখতে যাই তখন দেখি নাই আর যখনই আমি গাড়ি ছাড়ি তখনই দেখি সামনে কেউ গাড়ি চালায় এখানে দুরকমভাবে আসা যায় রোডে বাই রোড আসা যায় বা ট্রেনে আসা যায় ঠাকুরনগর স্টেশন শিয়ালদা থেকে ট্রেন পেয়ে যাবেন লোকাল ট্রেন এছাড়া যশোর রোড হয়ে গাইঘাটা থানার সামনে দিয়ে ডান দিকে ঢুকে গেলেই পেয়ে যাবেন এই ঠাকুরনগর মন্দির প্রাঙ্গণ তো দেখতেই পাচ্ছেন এখানে সুবন্দোবস্ত করা হয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য বাথরুমের এছাড়া দেখুন নানান আখড়া নানান জায়গার মানুষ অলরেডি চলে এসছে এখানে এই মেলা উপলক্ষে তো এখানে আয়োজন বেশ ভালো সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে মা বীণাপাণী দেবীর ভবন গুরুচাঁদ ঠাকুরের ভবন এছাড়া রয়েছে শশীভূষণ ঠাকুরের ভবন এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অফিস এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রমথরঞ্জন ঠাকুরের স্মৃতি উদ্দেশ্যে এই ঘাট এবং আমি মৃত্যুঞ্জয় পাগল উত্তরপ্রদেশ থাকি ওইখানে ঠাকুরনগরের অনুমতি আছে ওখানে অনুষ্ঠান হয় বৈশাখ মাসের প্রথম বুধবারে আপনারা সবাই ওখানে আসবেন বৈশাখের প্রথম বুধবার হরিবল 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 মেলা প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে এসছে সামান্য কিছু কাজ অবশিষ্ট রয়েছে লাইটের কাজ কিছু চলছে এবারের মেলা আয়োজন বেশ বড় তো আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আপনারা দেখতেই পাচ্ছেন যে মেন মন্দির সেই মন্দিরও আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া এই মতুয়া মহাসংঘের এই বিশাল দালান বাড়ি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে তো দেরি না করে চলে আসুন সারা ভারতবর্ষ জুড়ে যত এই মতুয়া সংঘের মানুষরা রয়েছেন তারা সবাই চলে আসুন এছাড়াও চলে আসুন অন্যান্য সকল মানুষরা এখানে মেলা বসে গেছে এবং আপনাদেরকে মেলার চিত্রটাই তুলে ধরলাম সঙ্গে রয়েছে নানান ধরনের দোকান এবং পসরা নিয়ে বসেছে সেগুলো আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমস্ত রকমের ব্যবস্থাপনায় প্রায় সম্পূর্ণ হয়ে এসছে প্রশাসনিকভাবেও সমস্ত রকমের ব্যবস্থা এবং আপনাদের
কে এটাই বলবো, সাবধানে চলে আসুন এই ধর্ম মেলাতে এবং আনন্দ করুন এবং তার সাথে দর্শন করুন শ্রী ঠাকুর হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের মহা মন্দির এবং মন্দিরের সাথে এই মহা মেলা যা সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে। সকল ভক্তরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন। হরি বল।